সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিও ভালোবাসা। আজ 9 মার্চ রোজ বুধবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মৌসুমী ডেইরি ফার্ম। আর এই মৌসুমী ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী মোশারফ ভাই, উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন। তো প্রবাস থেকে দেশে আসার পরে মূলত এই খামারটি গড়ে তুলেছেন। এখান থেকে মূলত মোশারফ ভাই গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো মোশারফ ভাইয়ের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো দেখাবো। আপনারা অনেকেই ভালো ভালো জার্সি গাভী চান, বর্তমানে মোশারফ ভাইয়ের কাছে খুবই হাই কোয়ালিটি বেশ কিছু গাভী গরু রয়েছে। বাঘাবাড়ি যে বীজগুলো রয়েছে, বাঘাবাড়ি বীজের যে ব্রিডের গরুগুলো সেগুলো জার্সি গাভীগুলো খুবই হাই কোয়ালিটি, পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান গাভীগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা কথা বলবো মোশারফ ভাইয়ের সাথে, তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তো এই সপ্তাহে এসে খুব ভালো লাগলো, বেশ কিছু বাছাইকৃত জার্সি গাভীও দেখতে পাচ্ছি, পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ানও আছে। আর জার্সি গাভীর চাহিদা তো সব থেকে বেশি। জি জি ভাই, জার্সি গাভী অনেকজন ফোন করেছে ভাই, জার্সি গাভী ওঠান। আসলে জার্সি গাভীটা কালেকশন করা খুব সমস্যা, জার্সি খুব একটা পাওয়া যায় না। জি জি জি, তো এই অনেক কষ্ট করে আজকে 4টা জার্সি গাভী মিলাইছি। আচ্ছা আচ্ছা, আমরাও চাবো দর্শক দেখে শুনে নিতে পারে যান। আর রমজান তো সামনে, রমজান মাস, কম দামের জার্সি আর কি, এগুলা কম দামের জার্সি, আর মানুষ তো চায় কম দামে একটু ভালো জিনিস নিতে। জি জি ভাই, আর দর্শক বর্তমানে দেখে শুনে নিতে পারতেছে ইনশাআল্লাহ। আমি ভিডিওর শুরুতেও বলি, লাস্টেও বলি, সব সময় বলি, গাভী গরু যেখান থেকে এলেন, মোশারফ ভাইয়ের থেকে শুধু না, যেখান থেকে নেবেন সর্বপ্রথমে খামারে আসবেন, খামারে এসে 2 দিন দুধ দহন করে দেখে শুনে নেবেন। আর দেখে শুনে নেওয়াটাই উচিত। জি জি, টাকা যদি আপনার মনে করেন হালাল কামাই থাকে তাহলে হালালভাবে এসে দেখে নেবেন, আর হালাল না থাকলে অবশ্যই হালালভাবে দেখার দরকার নাই, আপনি অনলাইনে গরু কেনার প্রয়োজন নাই। আর গরু যদি লালন পালন করতে না পারেন তাহলে না কেনাটাই ভালো। আমার বাড়িতে আপনি 15 লিটার দুধ দেখিলে যাচ্ছেন, আপনার বাচ্চা 13 লিটার তো হবে, আপনার বাচ্চা 6 লিটার দুধ আসছে, তাহলে আপনি অবশ্যই খাওয়া দাওয়ার ডিস্টার্ব করছেন। গরু যদি লালন পালন করতে না পারেন, 4 তলার উপরে একটা রুম করেছেন, ওই রুমের মধ্যে গরু রাখবেন, আপনার গরু সম্বন্ধে কিছুই বলেন না, ওই যোগ ভাগ বলে যে গরু নাক না থেকে বিরত থাকেন। গরু কিনতে হলে নিজে রাখাল হতে হবে। নিজে রাখাল হতে হবে, রাখালও জানেলা রাখাল হতে হবে, রাখাল রাখবেন সমস্যা নেই, রাখাল জানেলা রাখাল হতে হবে। যদি রাখাল সেই রকম পান তাহলে গরু কেনেন, আর যদি গরু কিনে লালন পালন না করতে পারেন আমাদের থেকে গরু নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তো সুন্দর কথা বললেন। তো আজকে কয়টা গরু দর্শকদেরকে দেখাবেন? গরু দেখাবো ভাই 4টা 3টা 7টা গরু দেখাবো। 7টা গাভী দেখাবেন, তো এগুলোর দাম কত থেকে কতর ভিতর আছে? দাম আছে, জার্সি গরু আছে আপনার নিচে আছে 1,35,000, ফ্রিজিয়াম আছে আপনার 2,40,000 উপরে সর্বোচ্চ। তো যে গাভীগুলো আছে তো চলুন একে একে দর্শকদেরকে দেখাই। জি ভাই, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, কি জাতের এটা? এটা জার্সি জাতের গাভী। জার্সি জাতের একটা গাভী? জি জি জি। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 2টা ভাই। দাঁতে 2টা? জি। তার মানে প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা ভাই। কি বাচ্চার সাথে এটা? বাচ্চাটা হয়েছে শাহিয়াল বাচ্চা ভাই। শাহিয়াল বাচ্চা? জি জি। আসলে এখানে খামারিরা একটা ভুল করে, জানে না শুনে না, একজন এই কর্মী দিয়ে বীজটা দিয়ে দেয়। অনেক মানে দেশি সার দিয়ে সারি এটা বীজ দেয়া। আচ্ছা, আমাদের দেশি সার দিয়ে মনে করেন বীজ দেয়া, শাহিয়াল সার দিয়ে এটা শাহিয়াল বাচ্চাই হয়েছে। আচ্ছা আচ্ছা, জি জি। আর লোকে সার দিয়ে বীজ দিলে তো শতকরা 95% কনসেপ্ট করে। জি জি জি, না জার্সি গরু কনসেপ্টে সমস্যা হয় না ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা, 2টা। বাচ্চাটার বয়সটা কেমন? বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 18 দিন হবে ভাই। 18 দিন হবে, মাশাআল্লাহ অনেক বড় সড় হয়ে গেছে। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ আছে এটার 12 লিটার ভাই। দুই বেলায় 12 লিটার দুধ পাচ্ছেন? সারাদিনে 12 লিটার দুধ পাচ্ছেন। আর জার্সি গাভীর কিন্তু দুধে মান নাই? না না, দুধ যতটুকু বলবো 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলানটাও দেখতে পাচ্ছেন, দর্শক দেখাই আপনাদেরকে। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছে এটা 1,55,000 টাকা। 1,55,000 টাকা? জি জি। প্রথম জার্সি গাভীটার দাম চাচ্ছেন 1,55,000 টাকা? দুধ দহন করে দরদাম করে যাচাই বাছাই করে নিতে পারবে? 12 লিটার দুধ হলে নেবে, না হলে নেবে না। এটা দেখলাম আমরা, 1 নম্বর গাভীটা? জি ভাই। দর্শক 1 নম্বর গাভীটা দেখতে পেলেন, দুধের উলানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক দেখতে শান্তশিষ্ট গাভীটাই জানেন, সব দেখতে ভালো। আর সবাই চাই একটা একটু শান্ত গাভীটাই সংগ্রহ করার জন্য, যেন দুধ দহতে সুবিধা হয়। জি জি। তো এটা দেখলাম 1 নম্বর গাভীটা। তো পাশে 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা, 2 নম্বরটাও জার্সি ভাই? 2 নম্বরটাও জার্সি। জি জি, মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভীটার? এটাও 2 দাঁত ভাই। দাঁতে 2টা? জি। সাথে কি বাচ্চা এটার? সাথে এটা বকনা বাচ্চা ভাই। সাথে এটার বকনা বাচ্চা? জি। কি বাচ্চা হয়েছে এটার আবার? এটা এটা জার্সি বাচ্চা হয়েছে। জার্সি বাচ্চাই হয়েছে না? আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 17 দিন আছে। তার মানে প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। এটা থেকে দুধটা কেমন পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে সারাদিনে 11 লিটার ভাই।
সারা দিনে 11 লিটার দুধ পাচ্ছেন মাশাআল্লাহ দুধের গাবিটা দেখতে পাচ্ছেন সারা দিনে 11 লিটার দুধ পাচ্ছেন এই গাবিটার দামটা কত রাখছেন এটা আছে 135000 টাকা 135000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি অবশ্যই দর্শক 135000 টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবেন মাথাটা দেখতে পাচ্ছেন দাঁতে দুইটা জি দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আরেকটু এই সাইড থেকে দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এটা দেখলাম আমরা দুই নাম্বার গাবিটা জি ভাই তো দর্শক চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ সাত তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কি জাতের এটাও জার্সি জাতের ভাই এটাও জার্সি জাতের একটা গাবি জি ভাই আচ্ছা দাঁতে কয়টা গাবিটা দাঁতে চারটা ভাই এটা দাঁতে চারটা জি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা সাথে এটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 18 দিন আছে বাচ্চার বয়স আজকে 18 দিন জি দর্শক সাথে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে জি জি দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আছে এটার 15 লিটার ভাই দুই বেলায় 15 লিটার দুধ পাচ্ছেন দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওই গাবি এক নাম্বার আর দুই নাম্বারের তুলনায় তিন নাম্বার গাবিটাতে দুধের পরিমাণটা একটু বেশি দুধের পরিমাণও বেশি এটা দাম গাবিটাও একটু বড় গাবিটা অনেক বড় ভাই দুধের পরিমাণ গাভি যদি বড় হয় দামটা তো একটু বেশি হবে জি জি অবশ্যই দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা দামটা কত রাখছেন এটার এটার দামটা কত রাখছেন এটার দাম আছে 175000 টাকা 175000 টাকা জি জি তিন নাম্বার গাভিটার দাম রাখছেন 175000 টাকা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি অবশ্যই দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা জি ভাই এটা কি জাতের এটাও জার্সি জাতের ভাই এটাও একটা জার্সি জাতের গাভি সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 20 দিন আছে বাচ্চার বয়স আজকে 20 দিন জি জি গাভিটা দাঁতে কয়টা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি তার মানে দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এটার থেকে দুধ এটার আছে ভাই 14 লিটার আসলে দুধটা দহন করা হয়ে গেছে গাভিটার আচ্ছা আচ্ছা এই গাভিটার দুধ দহন হয়ে গেছে না আচ্ছা আচ্ছা 14 লিটার আর যারা নিবে দুধ দহন করে জি অবশ্যই আমার কাছে যে যে উলান সহ ছবি আছে আপনি নিতে পারবে সমস্যা নেই দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দর্শক এইটার দামটা কত রাখছেন এটার দাম আছে আপনার 165000 টাকা 165000 টাকা জি চার নাম্বার গাভিটা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি অবশ্যই দর্শক চার নাম্বার গাভিটা দেখলেন তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই পাঁচ নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা জি ভাই এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি ভাই সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 17 দিন আছে বাচ্চার বয়স আজকে 17 দিন জি ভাই দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে দাঁতে চারটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে অনেক বড় একটা গাভি জি জি অবশ্যই বিগ বডির গাভি এটা আচ্ছা ডাবল বডির একটা গাভি দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন এটা দুধ এটা 20 লিটার গ্যারান্টি আছে ভাই 20 লিটার গ্যারান্টি থাকে জি জি যারা নেবে 20 লিটার দুধ দহন করে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা ফার্স্ট প্রথম বাচ্চা দিছে দর্শক দুধের প্রথম বাচ্চা যদি এত দুধ হয় তাহলে তো গাভিটা থেকে ভবিষ্যৎ আর অনেক আমি 18 19 পাচ্ছি 18 19 এখন বর্তমানে বাচ্চার বয়স আজকের দিন গেলে 17 দিন দুধ বাড়তি হবে ওই জন্য আমি বলতেছি 20 20 নালে আপনার 18টা 100% গ্যারান্টি থাকবে 18টা 100% গ্যারান্টি জি 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 20 গ্যারান্টি থাকবে যদিও কিছুটাও কম হয় তাও জি এখন 18 19 পাচ্ছি বাচ্চার বয়স আজকের দিন গেলে 17 দিন যখন বাচ্চার বয়সটা আরেকটু বাড়তি হবে তখন দুধও কিন্তু বাড়তি হবে আচ্ছা আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম আছে 240000 টাকা 240000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি অবশ্যই দর্শক 240000 টাকা দাম রাখছে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এটা আমরা দেখলাম 5 নাম্বার গাভিটা জি জি তো দর্শক চলুন 6 নাম্বার গাভিটা দেখাই 6 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি দর্শক বাচ্চাটাও দেখতে পাচ্ছেন কি বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই আচ্ছা 6 নাম্বার গাভিটার সাথে সার বাচ্চা জি গাভিটা দাঁতে কয়টা দাঁতে দুইটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জি হলস্টাইন ফ্রিজিয়ান ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছেন জি ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 22 দিন 22 দিন জি জি প্রথম বাচ্চা দুধ জি দুধ পাচ্ছেন কেমন দুধ এটার 15 লিটার আছে ভাই সারা দিন 15 লিটার দুধ আছে সারা দিনে জি 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 দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাবিগুলো তো ভাই এই সপ্তাহে বাসা বাসা গাবি সংগ্রহ করছে জি জি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি দর্শককে ভালো জিনিস দেওয়ার জন্য ভাই অবশ্যই ভালো জিনিস দিলে ভবিষ্যৎ টাকা 10টা বেশি হইলে পরে জিনিস ভালো ভাই দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার দাম এটা 195000 ছয় নাম্বার গাভিটার চা দাম 195000 জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি অবশ্যই দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন এটা আমরা ছয় নাম্বার গাভিটা দেখলাম দর্শক
তো দর্শক চলুন 7 নম্বর গাবিটা দেখাই দর্শক 7 নম্বর গাবিটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হয় হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাবি দাঁতে কয়টা এটা একদম খুব সুন্দর পার্সেন্টের হলস্টাইন ফ্রিজিয়ান চার দাঁতের গাবি এটা দাঁতে চারটা জি সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা সাথে এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা সেকেন্ড বাচ্চা দিছে জি সেকেন্ড টাইম বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এটা থেকে দুধ আছে এটা 16 লিটার ভাই সারা দিনে মাজাটা তো ভাই মাশাআল্লাহ জি জি মাজাটা এই যে ফিজাম হলস্টাইন ফিজামের যে জাতটা এটা নেস্টটা দেখেন উচা অরিজিনাল যে জাত জি 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 অরিজিনাল মাজাটা যে স্ট্রেট মাজা থাকে এল বডি বলে যাকে জি 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 ওয়াই প্যাটার্ন এল বডি জি ভাই যারা গাবি কেনার চেষ্টা করবেন হলস্টাইন ফ্রিজিয়ান বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান না যে কোনো গাবি এরকম মাজাটা কেনার চেষ্টা করবেন এই মাজার গাবিগুলো কখনোই দুধে ফল্ট করে না এটাই দুধটা পাচ্ছেন কেমন আপনারা এটার দুধ পাচ্ছে 16 লিটার এটাই দুধ পাচ্ছেন আপনারা 16 লিটার জি জি যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন জি অবশ্যই ভাই 16 গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 16 লিটার গ্যারান্টি থাকবে জি দামটা চাচ্ছিলেন দাম চাচ্ছে এটা 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন এটা দেখলাম আমরা 7 নম্বর গাবি জি 7 নম্বর গাবি আর এই যে চারটা দেখতেছেন এই চারটা বিক্রি হয়ে গেছে এই সাইডের গাবিগুলো বিক্রি হয়ে গেছে না সবগুলো বিক্রি হয়ে গেছে তো বিক্রি গাবিগুলো আমরা আর দর্শকদেরকে না দেখাই জি জি তো যারা নিবে গাবিগুলো দেখে শুনে নিতে পারবে তো না ভাই জি ইনশাআল্লাহ আমার বাসায় আসবে এসে শরীর থাকি দুই দিন থাকি আজকে যে গরুগুলো লেছে এইটা আর আরেকটা এই দুইটা গরু মনে করেন যে উনি সকালে দেখেছে বিকালে দেখেছে কালকে আগামীকাল সকালে দেখবে তারপরে নিবে টাকার যদি ব্যথা থাকে ভাই তাহলে আমার বাসায় আসবেন আশিস সাহেব দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকবেন টাকা পয়সা আনার প্রয়োজন নয় টাকা পয়সা আপনি গরুর দরদাম হইলে পারে টাকা অ্যাকাউন্টে দিয়ে নিয়ে চলে যাবেন 10 টাকাও বাকি হবে না ভাই আর দেখে শুনে নেওয়াটাই উচিত জি 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 আমি বলবো যে ভাই আসেন বাকি দেব না আসার পরে দেখা যাচ্ছে 50000 টাকা নিলাম নেওয়ার পরে বলতেছে যে দেব না ওইভাবে বলবো না ভাই আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবেন যোগাযোগ আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রাম আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে তো আবারও বললাম ভাই গাবি গরু যখন কিনবেন যেখান থেকে কিনবেন সরজমিনে আসবেন আগে যেখান থেকে এলেন সরজমিনে আসবেন আজ এই সাইডে দুধ দহন করবেন সকাল বিকাল পরের দিনে সকাল যদি সঠিকভাবে আপনি দহন করে মাইপিল নিতে পারেন ইনশাআল্লাহ আপনি ঠকবেন না আচ্ছা আচ্ছা তো খুব ভালো লাগলো কথা বলে ভাই তো মোশাররফ ভাই আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন বিশেষ করে জার্সি কিছু গাবি দেখালেন খুবই ভালো মানে জার্সি গাবিটা দর্শক খুব খুঁজে কিন্তু সচরাচর কম পাওয়া যায় আর হলস্টাইন ফ্রিজিয়ান পাওয়া যায় জি হলস্টাইন ফ্রিজিয়ান তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে জার্সিটা কম জার্সিটা অনেক খুবই কম পাওয়া যাচ্ছে আমি অনেক কষ্ট করে একটা একটা করে কালেকশন করেছি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে জি ভাই